আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের 2022 সালে যারা ডাবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিয়েছ তাদের শেষ প্রস্তুতি হিসেবে কিছু এমসিকিউ নিয়ে হাজির হলাম। আজকের এমসিকিউর বিষয় হলো ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ডি ইউনিট শিক্ষাবর্ষ 2012-13 বিজোড়। 1 নং প্রশ্নে দেওয়া আছে, পদ্মা সেতু নির্মাণ যে ধরনের পরিকল্পনা? পদ্মা সেতু নির্মাণ হলো একার্থক পরিকল্পনা, কারণ এই পদ্মা সেতুর পরিকল্পনা শুধু পদ্মা সেতু তৈরিতেই ব্যবহার হয়েছে এবং পদ্মা সেতু তৈরির পরে এই পরিকল্পনার কোনো মূল্য নেই, এই জন্য এটি একার্থক পরিকল্পনা। 2 নম্বরে আছে, ইতিবাচক নেতৃত্বের ধারণার সাথে সম্পর্কিত হলো গণতান্ত্রিক নেতৃত্ব। ব্যাখ্যা দেওয়া আছে, এক্ষেত্রে সমগ্র ক্ষমতা নেতার নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধীনস্থদের কাছে হস্তান্তর করে, এছাড়া সিদ্ধান্ত গ্রহণে অধীনস্থদের পরামর্শ ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এটি স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব সাধারণত নেতিবাচক হয় এবং এক্ষেত্রে কর্মীদের ভয় ভীতি দেখিয়ে কাজ আদায়ের চেষ্টা করা হয়। এই গণতান্ত্রিক নেতৃত্ব হলো সাধারণের কাছে ক্ষমতা থাকে। এবং 3 নম্বর হলো, একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি নিজেকে ওই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে পরিচয় দিলে সে যে ধরনের অংশীদার, এটা হলো আচরণের অনুমতির অংশীদার। ব্যাখ্যা, যদি কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও কথাবার্তা ও আচরণের দ্বারা নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয় তাকে আচরণের অনুমতি অংশীদার বলে। যদি ব্যবসায়ের অংশীদারগণ কোনো ব্যক্তিকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেয় এবং উক্ত ব্যক্তি তা জেনেও মৌনতা অবলম্বন করে তাকে প্রতিবন্ধ অংশীদার বলে। 4, মধ্যস্থ কারবারি উচ্ছেদ করতে পারে যে সমিতি উৎপাদক। ব্যাখ্যা, কর্মবৃত্ত সম্পন্ন উৎপাদকগণ পণ্য উৎপাদন ও বিক্রয়ের নানার অসুবিধায় ভোগে। মহাজন, মধ্যস্থ ব্যবসায়ী ইত্যাদি ব্যক্তিবর্গের দৈরন্তে উৎপাদকগণ দিশেহারা থাকে। এ সকল অসুবিধা থেকে পরিত্রাণের জন্য ক্ষুদ্র উৎপাদক সমবায় সমিতি প্রতিষ্ঠা করে। তাই উত্তর হবে খ। 5 নম্বরে, সমবায় সংগঠনের মুনাফা বণ্টনের উন্নয়ন তহবিল জমা রাখতে হয় 5%। ব্যাখ্যা, সমবায় সমিতির মুনাফা বণ্টন খাত সংরক্ষিত তহবিল, সঞ্চিত তহবিল 15%, উন্নয়ন তহবিলের চাঁদা 3%, প্রশিক্ষণ ও উদ্যয়নের জন্য ব্যয় 2%, অন্যান্য উদ্দেশ্যে সর্বাধিক 10%, সন্দেহজনক ঋণ সংক্রান্ত বা ঋণ তহবিল 10%, লভ্যাংশ আকারে অবশিষ্ট 60%। বর্তমানে সমবায় সমিতির মুনাফা বণ্টন নিয়মানুযায়ী 4টি প্রদান করা হলো, তবে পূর্ব উন্নয়নের তহবিলের চাঁদা ছিল 5%। কোম্পানির বার্ষিক সাধারণ সভার খবর সংবাদপত্রে ছাপা হলে তা জনসংযোগ। ব্যাখ্যা, কোম্পানির বার্ষিক সাধারণ সভার খবর ছাপা হলে তা জনসংযোগ। 7, জাহাজের মাল বোঝাইয়ের দলিল চালানি রসিদ। 8, সাংগঠনিক কাঠামোর নির্ণয়ের প্রভাব নেই প্রতিযোগীদের অবস্থায়। ব্যাখ্যা, সাংগঠনিক কাঠামো হলো প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মীবৃন্দর পারস্পরিক সম্পর্কের একটি কাঠামোর চিত্র। সুতরাং প্রতিযোগীদের অবস্থা কেমন তা সাংগঠনিক কাঠামো নির্ণয়ের প্রভাব ফেলবে না। সঠিক উত্তর খ। 9, পর্যায়িতকরণের পূর্ববর্তী ধাপ কি? পর্যায়িতকরণের পূর্ববর্তী ধাপ আমরা জেনেছি প্রমিতকরণ। এখানে সঠিক উত্তর দেওয়া আছে ক, প্রমিতকরণ। 10, গ্রামীণ ব্যাংক যে ধরনের প্রতিষ্ঠান? গ্রামীণ ব্যাংক হলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। ব্যাখ্যা দেওয়া আছে, যে সকল প্রতিষ্ঠান বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে বা
জনকল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয় তাই বিশেষায়িত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আর গ্রামীণ ব্যাংক হলো গ্রামীণ জনজীবনের উন্নয়নের কাজে ব্যবহৃত হয়, তাই বলতে পারি এটি জনকল্যাণমূলক। 11. কোম্পানির পরিচালক নির্বাচনের ভোটাধিকার আছে সাধারণ শেয়ার হোল্ডারদের। কোম্পানি পরিচালক নির্বাচন করে সাধারণত সাধারণ যে শেয়ার হোল্ডাররা থাকে তারা। 12. আছে দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎসহ নয়, কারণ উৎসহ নয় হলো ট্রেজারি বিল। আমরা জানি দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎসহ হলো সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং ট্রেজারি বন্ড, কিন্তু এখানে ট্রেজারি বিল দেওয়া আছে যেটি দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎসহ নয়, তাই সঠিক উত্তর খ, ট্রেজারি বিল। 13. থিওরি জেড প্রবর্তন করেন উইলিয়াম উচি। থিওরি জেড প্রবর্তন করেন উইলিয়াম উচি। 14. দেওয়া আছে নিয়ন্ত্রণের কৌশল নয়, সিপিএম। আমরা জানি নিয়ন্ত্রণের কৌশলগুলো হলো বাজেট, পিইআরটি, ব্রেক ইভেন্ট বিশ্লেষণ আরও আছে, তবে সিপিএম এটি নিয়ন্ত্রণের কৌশল নয়, তাই সঠিক উত্তর খ। 15. কাজের মাধ্যমে প্রশিক্ষণের পদ্ধতি। কাজের মাধ্যমে প্রশিক্ষণের পদ্ধতি এটি হল ক, কোচিং। কোচিংয়ের মাধ্যমে কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন ব্যাখ্যা, কাজের মাধ্যমে প্রশিক্ষণ হলো শিক্ষানিবেশ প্রশিক্ষণ, পথ পরিবর্তন, প্রবেশনা পদ্ধতি, কোচিং, পর্যবেক্ষণ পদ্ধতি। এখানে কোচিং আছে, এই জন্য বলতে পারি কাজের মাধ্যমে প্রশিক্ষণের পদ্ধতি হলো কোচিং। আর কাজের বাহিরে প্রশিক্ষণ যেগুলো হলো বক্তৃতা, আলোচনা পদ্ধতি, সেমিনার, অধিবেশন, ঘটনা পদ্ধতি, ওয়ার্কশপ, অনুভূতি প্রবণ প্রশিক্ষণ, নেটোবিয়ন পদ্ধতি, তাই সঠিক উত্তর ক। 16. ইলেকট্রনিক ব্যাংকিং এর সম্পূর্ণ নয়। ইলেকট্রনিক ব্যাংকিং এর সম্পূরক নয় FDR। আমরা জানি বিকাশ, ATM, পোস্ট এগুলো ইলেকট্রনিক ব্যাংকিং, এবং এর ইলেকট্রনিক ব্যাংকিং এর সম্পূরক নয় হলো PDR। FDR 17. কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত CRR শর্ত সংযোগ্য নয়, কোনোটিই নয়। উপরের উল্লেখিত ব্যাংক সমূহ তালিকাভুক্ত ব্যাংক, তাই সবগুলোর ক্ষেত্রে CRR শর্ত প্রযোজ্য। এখানে 3টি ব্যাংক উল্লেখ করা আছে যেগুলো কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক, তাই এগুলো CRR শর্ত প্রযোজ্য।